আচ্ছা, এখন যেটা দেখছেন ওর হাঁটুতে, এখানে ভালো মতো খেয়াল করেন। এই যে এটা এটা উঠে গেছে, এটা নর্মাল, আমরা পাশ থেকে দিলে আরও ভালো বুঝতে পারবেন। ওর যে সেরকম ব্যথা আছে তা কিন্তু না, আর ওর বয়স কিন্তু এখন 20-এর উপরে। তো ছোটোবেলায় কিন্তু এরকম থাকে, ছোটোবেলায় আরও খানিকটা ব্যথা থাকে। হ্যাঁ, এই যে এখানে একটা রগ আছে, এই যে এই রগটা, হ্যাঁ আমরা একটা মডেলের মধ্যে দেখাবো, এই রগটা এখানে লাগে, এখানে লাগে, লাগার সময়ে ছোটোবেলায় যখন জাম্পিং করতো বা এরকম করতো, এখানে এপিফাইসিস বলে একটা জিনিস আছে, মানে নরম হাড্ডি, সোজা কথা, তো নরম হাড্ডিটা ওখানে লাগা থাকে, এটা টানে নরম হাড্ডিটা কিছুটা উঠে গেছে। তো ওই সময়ে যদি চিকিৎসা করা যেত তাহলে হয়তো এরকম হতো না, বা ওই সময়ে চিকিৎসা সবসময় যে করা যায় তা না, করলেও এখন আমরা ওকে আলট্রা করে দেখেছি, মোটামুটি ভালো আছে, অত খারাপ না। ওই সময় চিকিৎসা করলে, ওই সময় যদি এখানে শক ওয়েভ দেওয়া যেত তাহলে আরও তুলনামূলক ভালো হতো, মানে চিকিৎসাটা হচ্ছে শক ওয়েভ। তো আমরা এই সম্বন্ধে আজকে শুনব, রোগের নাম হলো অসগুড স্ল্যাটার ডিজিজ। আচ্ছা, তাহলে আমরা একটা মডেল নিয়ে দেখি যে এই যে একটা, এটা হলো আমাদের হাঁটুর উপরের অংশ, এটা নিচের অংশ, এই অংশে এটার নাম, এই যে এখানে একটা হাঁটুর মালা, গোল চাকতি, যেটা হাড্ডি, এটা আমরা সবাই বুঝি, আর এটা নিচে এখানে লাগে। ধরেন যেখানে লেগেছে এটা, এটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী, এটা টানে হাড্ডিটা যখন নরম ছিল ছোটোবেলায়, হাড্ডিটা কিছুটা উঠে গেছে, মানে পুরোপুরি তো উঠে যায় না, কিছু উঠছে কিছু উঠে না, এরকম আর কি, মানে ক্রমাগত ইঞ্জুরি হইতে হইতে এখানে নিচে দিয়ে যেই হাড়টা আছে সেটা একটু নরম হয়ে গিয়ে একটু উঠে গেছে, কোথাও উঠেছে কোথাও উঠে নাই, তো এই অবস্থায় এটা উঁচু হয়ে গেছে হাড়ের ইয়ের কারণে। তো আমরা এটা যদি এভাবে এক্সরে করি তখন দেখি যে এখানে এই ট্যান্ডন, এটার মধ্যে হাড় জমে গেছে, ক্যালসিয়াম জমে গেছে। এখন আল্ট্রাসাউন্ড করেও আমরা তাই দেখেছি, আর এটা রোগের নাম হলো, তাহলে বললাম, অসগুড স্ল্যাটার ডিজিজ বা টিবিয়াল অ্যাপোফাসাইটিস। এগুলো আমাদের চিকিৎসা বিজ্ঞানের নাম। আপনার যেটা জানা জরুরি সেটা হচ্ছে, এরকম ছোটো বাচ্চাদের হলে ওরা লম্ফচম্প এরকম করবে না, আমরা সাধারণত 1-2 বছর বলি, এগুলো সাধারণত কিশোরদের হয়ে থাকে, তাদেরকে ম্যানেজ করা খুব কঠিন, তারপরে ওদেরকে বুঝিয়ে বলতে হবে। তো ছোটোবেলা ছোটো ছেলেরা ব্যায়াম না করলে ওরা তো মোটা হয়ে যাবে, সুতরাং ওদের খাবার নিয়ন্ত্রণ করতে হবে, আর ব্যায়াম হিসেবে ওরা কাটবে হচ্ছে সাঁতার। তবে সাধারণ হাঁটাহাঁটিতে এটাতে তেমন কোনো বেশি অসুবিধা হবে না, মানে হচ্ছে নর্মাল হাঁটা, স্কুলে হেঁটে যাবে কোথাও হেঁটে যাবে, এটাতে সমস্যা হবে না, লাফ দিলে সমস্যা হবে, আর এখানে যেন ব্যথা না পায়। আর চিকিৎসা হিসেবে আমরা বিভিন্ন জিনিস দিয়ে থাকি, তার মধ্যে কিছু ব্যায়াম, ম্যাসাজ এবং শক ওয়েভ বলে একটা জিনিস আছে। শক ওয়েভ আমার এই চ্যানেলে আরও অন্য ভিডিওতে শক ওয়েভের বিভিন্ন উপকারিতা আছে। তো এটা খুব বেশি পেইনফুল না, কিন্তু সপ্তাহে একবার বা আমরা 10-15 দিনের মধ্যে একবার বা 2 বার এরকম নিতে বলি, এরকম হয়তো 4-5 বার নিলে অনেকটুকু ভালো হওয়ার কথা। তাহলে সংক্ষেপে এই হলো অসগুড স্ল্যাটার ডিজিজ। ধন্যবাদ।